টলিপাড়ার জনপ্রিয় পরিচালক এবার গ্রেফতার। 20 লাখ টাকা নিয়ে আত্মসাৎ, হিরো বানানোর প্রতিশ্রুতি। মিঠুন প্রসেনজিতের পরিচালক হলেন এবার গ্রেফতার। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পীযূষ সাহা, আর তার জেরে এবার গ্রেপ্তার হলেন তিনি। পীযূষ সাহা টলিউডের জনপ্রিয় পরিচালক, একাধিক হিরোর সঙ্গে কাজ করেছেন তিনি। প্রসেনজিতের সঙ্গে প্রথম ছবিতে কাজ করেছেন পীযূষ সাহা। প্রসেনজিতের অভিনীত ছবিতে পরিচালনা করেছেন, পরপর 4টে ছবিতে প্রসেনজিৎ তার সঙ্গে কাজ করেছেন। উল্লেখযোগ্য ছবি হল রাজু আঙ্কেল। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন তুলকালাম ছবিতে। 2008 সালে বাজিমাত ছবি ডেবিউ করেছিলেন সোহম, বিপরীতে ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। জিত কোয়েলের সঙ্গে বানিয়েছেন পীযূষ নীল আকাশের চাঁদনি। অঙ্কুশ হাজরা টলিউডে পা রেখেছেন কেল্লা ফতে ছবির দ্বারা, আর সেই ছবিরও পরিচালক ছিলেন পীযূষ সাহা। তবে এবার গ্রেফতার হলেন পীযূষ সাহা। 20 লাখ টাকা আত্মসাৎ করেছেন পরিচালক, অভিযোগ উঠল তার দিকে। জনপ্রিয় পরিচালক পীযূষ সাহার বিরুদ্ধে এরকমই অভিযোগ তুললেন এক উঠতি অভিনেতা। তো রবিবার গ্রেফতার করা হয়েছে তাকে। জামিনের আবেদন করলে সোমবার সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বন্ধুরা, একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়ে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা অক্ষয় গুপ্তর কাছ থেকে 20 লাখ টাকা নিয়েছিলেন পরিচালক। কথা ছিল তাকে নিয়ে ছবি তৈরি করবেন তিনি, টলিউডে ডেবিউ করাবেন অক্ষয়কে তিনি। তবে তা আর করাননি পরিচালক। বন্ধুরা, অক্ষয়ের সঙ্গে শুরু হয় মনোমালিন্য, যখন পরিচালক নিজের ছেলেকে ডেবিউ করান এই টলিউডে। পীযূষের ঘনিষ্ঠ সূত্রের খবর, অক্ষয়কে টাকা ফেরত দিতে রাজি ছিলেন পরিচালক পীযূষ সাহা। তার থেকে কিছুটা সময় চেয়েছিলেন তিনি, কিন্তু এরই মাঝে পুলিশের দ্বারস্থ হয়েছেন অক্ষয় গুপ্ত। বন্ধুরা, একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অক্ষয় গুপ্ত জানিয়েছেন, তিনি টাকা ফেরত চেয়েছিলেন পীযূষ সাহার কাছ থেকে, কিন্তু তিনি দিতে চাননি। তিনি ক্রমাগতই বলেছেন অক্ষয়কে নিয়ে তিনি কাজ করতে চান। তবে এই ঘটনা সাম্প্রতিক নয়, 2019 সালে টাকা নিয়েছেন পীযূষ সাহা। 2022 সালে টাকা ফেরত না পাওয়ায় অভিনেতা এবার পুলিশের দ্বারস্থ হলেন। এই অভিযোগের ভিত্তিতেই রবিবার গ্রেফতার হয়েছেন পরিচালক পীযূষ সাহা। সাম্প্রতিক 2022 সালে শেষ মুক্তি পেয়েছে পরিচালকের ছবি জালবন্দি। এই ছবিতে পীযূষের ছেলে কাজ করেছেন। অক্ষয় গুপ্ত জানিয়েছেন সংবাদ মাধ্যমে, একসময় ছাত্র ছিলেন তিনি পীযূষের, আর তখনই তার সঙ্গে পীযূষের আলাপ, আর তখনই পীযূষ তাকে নিয়ে ছবি বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ছবির বাজেট ছিল 1 কোটি টাকা, তারপরে 50 লাখ টাকা অক্ষয়কে দিতে বলেন পরিচালক। অক্ষয় দাবি করেন মধ্যবিত্তর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। অবশেষে ধার্য হয় 20 লাখ টাকা আমি দেব এবং 80 লাখ টাকা উনি দেবেন। একের পর এক স্ক্রিপ্ট আমাকে দেন, কিন্তু শুটিং শুরু হয় না। এমনকি জালবন্দির স্ক্রিপ্টও আমাকে দিলেও ওই ছবি নিয়ে নিজের ছেলেকে লঞ্চ করেন তিনি। তারপর আমি একটি ওয়েব সিরিজে কাজ শুরু করতেই বেঁকে বসেন উনি। এর মাঝে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে, আমি পুরো টাকা ফেরত চাই। উনি মাসের পর মাস আমাকে ঘোরান, অবশেষে আমি পুলিশের কাছে যাই। তাকে নানান জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন তিনি টাকা ফেরত দেবেন না, তিনি কাজ করবেন, তবে আমি আর ওনার সঙ্গে কাজ করতে চাই না। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।